হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু টি ফিজিক্স ক্লাসেস আজকে আমরা একটা নতুন সিরিজ নিয়ে এসেছি এনসিআরটি বাংলা ফিজিক্স বইয়ের পিডিএফের ওপর আমরা ডিসকাশন করব তো চলো এই সেশনটি হেল্পফুল হতে চলেছে কাদের জন্য যারা অলরেডি বাংলা মিডিয়ামে পড়াশোনা করছো সেটা বেঙ্গল বোর্ড হতে পারে সেটা ত্রিপুরা বোর্ড হতে পারে বা যেটা অন্যান্য যে কোনো বোর্ড হতে পারে যেখানে বাংলা ভাষায় দ্বারা পড়াশোনা করছো তাহলে তোমাদের কিন্তু এই সিরিজটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট হতে চলেছে কারণ আমি বাংলা ভাষায় এনসিআরটি পুরো ডিসকাশন করতে চলছি তাহলে তোমরা পেন অ্যান্ড পেপার নিয়ে রেডি হয়ে যাও এবং আমি আগের মতনই যেমন আমরা এনসিআরটি অলরেডি ডিসকাশান করেছিলাম ইংরাজিতে সেইখানে কিন্তু আমরা বলেছিলাম যে এনসিআরটি পুরো পড়ার দরকার নেই আমরা ইম্পর্টেন্ট পয়েন্টগুলো হাইলাইট করবো যে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো থেকে কোশ্চেন ফ্রেম হয় সেই ধরনের ইম্পর্টেন্ট পয়েন্ট আমরা হাইলাইট করব বাংলা বইয়ের ক্ষেত্রেও তাই আরেকটা কথা বাংলা বইটা রিভিউ আমি একটুখানি তোমাদের বলে দিতে চাই যে বাংলা বইয়ের যে ট্রান্সলেশন বা অনুবাদ এনসিআরটি ইংরাজি বইয়ের থেকে বাংলা বইয়ের যে অনুবাদটা করা হয়েছে সেই অনুবাদটা কেমন হয়েছে অনুবাদটা যথেষ্ট ভালো হয়েছে আমি ভাষাগত খুব বড়ো সমস্যা পেলাম না ফলে তোমরা কমফোর্টেবেলি এই এনসিআরটির বাংলা বই কিন্তু পড়তে পারো কোনো অসুবিধা নেই একদম ফ্রিতে ডাউনলোড করা যায় এবং ডাউনলোড করতে করবে কি করবে সেটা আমি অলরেডি একটা সেপারেট ভিডিও আমার রয়েছে সেই প্রসঙ্গে সেটা তোমরা দেখতে পারো সেই ভিডিওটি আমি এখানে নিচের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এবং তোমরা কমফোর্টেবলি বাংলা বইটা ডাউনলোড করতে পারবে এবং বাংলা বইয়ের সবথেকে বড়ো সুবিধা এইখানে পুরো একদম বুক ওয়ান বুক টু টুয়েলভেরও বুক ওয়ান বুক টু চারখানা বইয়ের মধ্যে কিন্তু কমপ্লিট এরকম সিঙ্গেল সিঙ্গেল চ্যাপ্টার নয় টোটাল আমাদের কিন্তু ইলেভেনের দুটো ভলুম টুয়েলভের দুটো ভলুম এইভাবেই কিন্তু রয়েছে তো চলো আজ আমরা দেখি একমাত্রিক গতি বা সরললেখা বরাবর গতি সেখানে আমাদের ইম্পর্টেন্ট পয়েন্টস কী কী রয়েছে তো ফার্স্টে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আমরা দেখব সেটা হচ্ছে গতি কাকে বলে গতি হচ্ছে সময়ের সাপেক্ষে কোনো বস্তুর অবস্থা পরিবর্তন তাকে আমরা গতি বলি সময়ের সাপেক্ষে বস্তু এক জায়গা থেকে অন্য জায়গায় সরে যাবে তার স্থানাঙ্কের পরিবর্তন হবে এটাকেই কিন্তু আমরা বলবো গতি বা মোশন তাহলে এখানে আরেকটা পয়েন্ট আমরা মনে রাখতে পারি জাস্ট কনসেপ্ট হিসাবে পয়েন্ট অবজেক্ট কাকে বলে পয়েন্ট অবজেক্ট হচ্ছে কোনো একটা অবজেক্ট তার যে নিজস্ব মাত্রা তার বস্তু উচ্চতায় এর সাপেক্ষে ও যে পথ অতিক্রম করছে যে দূরত্ব অতিক্রম করছে সেটা যদি অনেক বেশি হয় ঠিক আছে দূরত্বটা যদি অনেক বেশি হয় কার সাপেক্ষে ও নিজস্ব মাত্রা তার সাপেক্ষে তাহলে কিন্তু আমরা সেটাকে পয়েন্ট অবজেক্ট বলে ধরে নেব বা এটা একটা অ্যাপ্রক্সিমেশন অফ ডেফিনেটলি কারণ পয়েন্ট অবজেক্ট বলতে কিন্তু অ্যাকচুয়ালি ম্যাথেমেটিক্যাল একটা পয়েন্ট ওরকম বোঝায় না ফিজিক্সে পয়েন্ট অবজেক্টের মানে হচ্ছে সে যে দূরত্ব অতিক্রম করছে সেটা অনেক বড় কম্পেয়ার টু কার তুলনায় তার নিজস্ব যে মাত্রা তার নিজস্ব বস্তু উচ্চতা তার সাপেক্ষে ঠিক আছে আচ্ছা এরপরে হচ্ছে কাইনেমেটিক্স কাইনেমেটিক্স কাকে বলে বা গতিবিদ্যায় কাইনেমেটিক্স হচ্ছে এইখানে আমরা কী করবো আমরা আপেক্ষিক গতি নিয়ে ডিসকাস করবো কিন্তু গতির কারণ সেটা নিয়ে কিন্তু ডিসকাস করব না তাহলে কায়নামেটিক্স ইজ দ্য ব্রাঞ্চ অফ ফিজিক্স হুইচ ডিলস উইথ ব্রাঞ্চ অফ ফিজিক্স হুইচ ডিলস উইথ রিলেটিভ মোশান উইদাউট কনসিডারিং দ্য কজ অফ মোশান গতির কারণ আমরা কিন্তু এখানে আলোচনা করব না গতির কারণ আমরা আলোচনা করব ফোর্স চ্যাপ্টারে আমাদের অনেকেরই কিন্তু কাইনামেটিক্স চ্যাপ্টারের কাইনামেটিক্স কী নিয়ে ডিসকাস করে সেটা নিয়ে কিন্তু পরিষ্কার ধারণা অনেকেরই নেই কায়নামেটিক্সে আমরা ধরো ভি ইকাল টু ইউ প্লাস এটি এইটা পড়বো তাহলে এ থেকে হলো অর্থাৎ এই তরণটা থেকে তৈরি হলো সেটা কে তৈরি করেছে সেটা ডেফিনেটলি একটা ফোর্স তৈরি করেছে এই ফোর্স নিয়ে কিন্তু কোনো ডিসকাশন করব না অর্থাৎ আমাদের এখানে ডিসকাশনটা আমরা তরণ অব্দি সীমা সীমাবদ্ধ রাখবো তাহলে এখানে আমরা গতির কারণ নিয়ে আলোচনা করব না কেবলমাত্র আপেক্ষিক গতি নিয়ে আলোচনা করব। রিলেটিভ মোশান নিয়ে আলোচনা করব ঠিক আছে এবার দেখো এনসিআরটি থেকে তুমি যখন এই পয়েন্টসগুলো পড়ছো তাহলে এই পয়েন্টসগুলোকে তুমি নোটে কি করে নেবে তো আমি এই জন্য একটা রেফারেন্স একটা স্যাম্পেল নোট বানিয়েছি পুরো কমপ্লিট নোট না তোমাদের একটা আইডিয়া দেওয়ার জন্য যে কীভাবে তুমি নোট এখান থেকে করতে পারো তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে ধরো একদম প্রথম দিকে আমরা যেটুকুনি পড়লাম তার উপর কী কী পয়েন্টস উঠে আসছে এনসিআরটি ইম্পর্টেন্ট পয়েন্ট অর্থাৎ আমি যেগুলো হাইলাইট করেছি তার উপরে কি কী ইম্পর্টেন্ট পয়েন্ট উঠে আসছে তাহলে কী হবে তুমি যখন একবার এনসিআরটির পয়েন্টসগুলো লিখে নেবে তাহলে আর কিন্তু এনসিআরটি থিওরি বইটা দ্বিতীয়বার ধরার প্রয়োজন পড়বে না খালি সেখান থেকে নিউমারিক্যালস করলেই হয়ে যাবে ঠিক আছে তাহলে এখানে দেখো আমি বলেছি ধরো ইন্ট্রোডাকশান বা ভূমিকা ওখানে যেরকম ছিল সরলেখা বরাবর গতি আর হেডিং দিয়ে দিল দিয়ে বললে যে গতিকে বলে সমস্যা সাপেক্ষে বস্তুর অবস্থার পরিবর্তনকে গতি বলে এটা একটা পয়েন্ট হয়ে গেল তারপর কোনো সময় অবকাশে বস্তুর অতিক্রান্ত দূরত্ব যদি বস্তুর আকার অপেক্ষা অনেক বড় হয় তখন তাকে বিন্দু বস্তু বলে বিন্দু বস্তুর ডেফিনেশান হয়ে গেল বিন্দু বস্তুর ক্ষেত্রে কী হবে একটা আমি ডায়াগ্রাম দিয়েছি যে একটা বস্তু তার ডায়মেনশান তার মাত্রা হচ্ছে আর তার ব্যাসাধ্য বা ব্যাস হচ্ছে আর এবং সে এল দূরত্ব অতিক্রম করছে তাহলে সে এল ডিস্টেন্সের মধ্যে মুভ করছে তাহলে এল যদি ভেরি দেন আর হয় তাহলে কিন্তু আমি সেটাকে পয়েন্ট অবজেক্ট বলবো তারপরে দেখো কাইনেমেটিক্স এরকম ছোটো ছোটো পয়েন্ট করবে কাইনেমেটিক্স অর্থাৎ গতিবিদ্যার আগে বলে পদার্থবিদ্যা যে শাখায় বস্তুর আপেক্ষিক আপেক্ষিক গতি নিয়ে আলোচনা করা হয় কিন্তু বস্তুর গতির কারণ নিয়ে আলোচনা করা হয় না তাকে বলে কায়নামেটিক্স এবং এখানে একটা খুব ইম্পর্ট্যান্ট আমি ডিসকাশান করেছি এটা কিন্তু এনসিআরটির একটা লাইনই আছে যে ধরো তোমাকে বলা হলো যে সূর্য পৃথিবীর চারিদিকে ঘোরে সার মুভস রাউন্ড দ্য আর্থ সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরে এই স্টেটমেন্টটাকে জাস্টিফাই করতে বলো যে এই স্টেটমেন্টটা ঠিক না ভুল এবার দেখো প্রাইমারিলি আমরা যদি শুধুমাত্র আপেক্ষিক নিয়ে বদার থাকি তাহলে কিন্তু আমরা প্রত্যেক দিনই দেখছি যে সূর্য পূর্ব দিকে উঠছে পশ্চিম দিকে অস্ত যাচ্ছে কার সাপেক্ষে পৃথিবীর সাপেক্ষে তাহলে আমাদের কাছে যদি আপেক্ষিক গতিটাই খালি ইম্পর্টেন্ট হয় তাহলে কিন্তু এই তথ্যে কোনো ভুল নেই যে সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরে কারণ এটা আমরা প্রত্যেকদিন দেখছি কিন্তু যদি ডিনামিক্যাল পয়েন্ট অফ ভিউতে যাই ডিনামিক্যাল পয়েন্ট অফ ভিউ মানে যেখানে আমরা গতির কারণ নিয়ে আলোচনা করছি অর্থাৎ ফোর্স নিয়ে আলোচনা করছি সেরকম যখন আমরা দেখব তখন কিন্তু আমরা দেখব যে পৃথিবীর মতো এত হালকা অবজেক্টের চারিদিকে সূর্যের মতো এত ম্যাসিভ অবজেক্ট আদৌ মুভ করা বা রোটেট সার্কুলেট করা সম্ভব নয় তাহলে এই স্টেটমেন্টটা এনসিআরটি বলছে যে এই স্টেটমেন্টটা কিন্তু অ্যাকচুয়ালি কাইনেমেটিক্যালি কারেক্ট স্টেটমেন্ট বা ডিনামিক্যালি রং অর্থাৎ তুমি যদি বলবিদ্যা ধারণা থেকে যাও তাহলে কিন্তু এই ধারণাটা রং, ভুল কিন্তু তুমি যদি গতিবিদ্যা বা কাইনেমেটিক্সের ধারণা থেকে যাও বলো তাহলে কিন্তু এই স্টেটমেন্টটার মধ্যে কোনো ভুল নেই আমরা যদি শুধুমাত্র আপেক্ষিক গতি নিয়েই বদার থাকি তাহলে কিন্তু এই স্টেটমেন্টটা কোনো ভুল না কারণ সব গতি আপেক্ষিক সূর্য পৃথিবী চারিদিকে ঘুরছে এটা রিলেটিভ টার্ম এটার মধ্যে কোনো ভুল নেই ঠিক আছে তাহলে খুব একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আমি কিন্তু ডিসকাস করলাম এবং আমি পার্থক্য বোঝালাম যে কায়নামেটিক্স আর ডিনামিক্সের মধ্যে কী ডিফারেন্স আছে এবার হচ্ছে খুব সিম্পল আইডিয়া এখানে গতি গতি হচ্ছে সময়ের সঙ্গে বস্তুর অবস্থা পরিবর্তন আগে আমরা এটা দেখেছি আর কী কী পয়েন্টস উঠে আসছে স্থানাঙ্ক নির্দেশতন্ত্র এই জায়গাটা একটুখানি জাস্ট বলে দিচ্ছি যে স্থানাঙ্ক মানে কোয়ার্ডিনেট সিস্টেম আর নির্দেশতন্ত্র মানে ফ্রেম অফ রেফারেন্স স্থানাঙ্ক আর নির্দেশতন্ত্রের মধ্যে কিন্তু পার্থক্য আছে স্থানাঙ্কের সঙ্গে যদি সময় জুড়ে দিই তাহলে সেটা কমপ্লিট ফ্রেম অর্ফ প্রেফারেন্স হবে কমপ্লিট নির্দেশতন্ত্র ক্ষেত্রে স্থানাঙ্কর সাথে সময়টা অবশ্যই আরেকটা ফোর্থ কোয়ার্ডিনেট হিসাবে আমাদের আনতে হবে ঠিক আছে তাহলে এটা মনে রাখবে এটা আমি এখানে পয়েন্ট আউটও করে দিয়েছি এরকমভাবে তোমরা লিখতে পারো যে নির্দেশতন্ত্র হচ্ছে স্থানাঙ্ক সংস্থা প্লাস সময় এক্স ওয়াই জেড আমরা ত্রিমাত্রিক দেশে এক্স ওয়াই জেড আমরা স্থানাঙ্ক নিয়ে থাকি থ্রি ডাইমেনশনাল এটা কার্টেশান সিস্টেম প্লাস তার সাথে একটা টাইম আমরা অ্যাড করব তাহলে স্পেস কোয়ার্ডিনেট হচ্ছে স্থানাঙ্ক টাইম কোয়ার্ডিনেট হচ্ছে সময় তাহলে স্পেস টাইম প্লাস টাইম স্পেস প্লাস টাইম এই দুটো মিলে কিন্তু ফ্রেম অফ রেফারেন্স বা নির্দেশতন্ত্র আসবে এবং মনে রাখবে কোনো ইভেন্ট বা ঘটনা আমাদের কিন্তু নির্দেশতন্ত্র নির্ভর অর্থাৎ কোনো একটা নির্দেশতন্ত্রে আমি যে ঘটনাটাকে যেভাবে দেখছি নির্দেশতন্ত্র যদি পরিবর্তন হয়ে যায় তাহলে একই ঘটনা কিন্তু আমি আলাদাভাবে দেখব একটা ফর এক্সাম্পল একটা জাস্ট সিম্পল আমি আইডিয়া দিচ্ছি ধরো দুই বন্ধু বাসে করে পাশাপাশি বসে যাচ্ছে বাসটা মুভ করছে ওরা বাসের মধ্যে বসে আছে আর বাইরে থেকে কোনো একটা লোক দেখছে গতিশীল বাসটাকে তাহলে যে দুটো বন্ধু বাসে করে মুভ করে চলে যাচ্ছে তাহলে একজনের সাপেক্ষে আরেকজন কিন্তু পাশের সিটে বসে আছে একজনের সাপেক্ষে আরেকজন কিন্তু স্থির আছে অথচ বাইরে যে লোকটা দাঁড়িয়ে রয়েছে সে দেখছে বাসটা মুভ করছে এবং বাসের সাথে সাথে দুই বন্ধুও কিন্তু মুভ করছে ফলে একই ইভেন্ট সেটা কিন্তু দুজনের কাছে আলাদা আলাদা মনে হচ্ছে ঠিক আছে তাহলে এটাই হচ্ছে কিন্তু আমাদের কোনো একটা ঘটনা নির্দেশতন্ত্র নির্ভর তার একটা এক্সাম্পেল ঠিক আছে আচ্ছা এরপরে হচ্ছে গতিশীল কখন বলা হবে যদি সময়ের সাপেক্ষে বস্তুর এক বা একাধিক স্থানাঙ্ক পরিবর্তন হয় তখনই তো আগে গতিশীল বলবো এক্স ওয়াই জের মধ্যে যদি কোনো পরিবর্তন হয় যদি দেখো এক্স আর ওয়াই পরিবর্তন হলো না খালি জেড পরিবর্তন হচ্ছে তার মানে বুঝবো যে পার্টিকেলটা জেড অক্ষ বরাবর গতিশীল এরকমভাবে আমরা কিন্তু ভাবতে পারি ব্যাপারটাকে আচ্ছা কোনো ঘটনা নির্ভর করে তা কোন নির্দেশ সাপেক্ষে বর্ণনা করা হচ্ছে তার উপরে এটা অলরেডি আমি বলে দিয়েছি এখানে আর সেরকম কিছু ইম্পর্টেন্ট নেই এবার হচ্ছে আমাদের অতিক্রান্ত দূরত্ব আর স্মরণ অতিক্রান্ত দূরত্ব কি কোনো একটা পার্টিকেল কোনো সময়ের অন্তরাল অন্তরালের মধ্যে কোনো সময়ের সাপেক্ষে যে পথ ধরে যাবে মোট পথের দৈর্ঘ্য তাকে আমরা বলি হচ্ছে অতিক্রান্ত দূরত্ব ডিস্টেন্স অতিক্রান্ত দূরত্ব কিন্তু স্কেলার রাশি এর কোনো অভিমুখ হয় না অতিক্রান্ত দূরত্ব যখন মাপবো কী করবো একটা পার্টিকেল যে পথ ধরে গেছে এক্সাক্টলি সেই পথটাকে আমরা ট্রেস করে করে যাবো সে গুগল ম্যাপের মতন এক্সাক্টলি দেবে গুগল ম্যাপ কী দেখায় গুগল ম্যাপ আমাদের কিন্তু দেখা হচ্ছে ডিস্টেন্স এই পথ গিয়ে ঘুরে 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 তুমি তোমার ডেস্টিনেশনে পৌঁছাচ্ছ ও দেখায় কিন্তু ডিস্টেন্স গুগল ম্যাপে এক জায়গা থেকে আরেক জায়গায় যেটা দেখাবে যে ধরো বারো কিলোমিটার পনেরো কিলোমিটার সেটা কিন্তু দেখা হচ্ছে ডিস্টেন্স ওরা অ্যাকচুয়াল পাত্তাকে মাপে যে যে পথের উপর দিয়ে যাচ্ছো সেই পথটাকে মাপবে সে পথটা আঁকা বাকা হতে পারে এবার সেই পথটায় আমি যদি তোমার যেখান থেকে শুরু করেছো স্টার্টিং পয়েন্ট থেকে তোমার ডেস্টিনেশান যেখানে তুমি যেতে চাইছো সেই অবধি একটা সোজা রেখা টানতে পারি সরল রেখা টানতে পারি তাহলে যে সরল লেখা বা যেই কাল্পনিক সরল রেখা সেটা কিন্তু হবে স্মরণ স্মরণ হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি স্মরণের মান আছে ইনিশিয়াল থেকে ফাইনাল পয়েন্টের দিকে একটা স্টেট লাইন টেনে দেবো এমন না যে পার্টিকলটা স্টেট লাইনের উপর দিয়ে যাচ্ছে এরকম কিন্তু নয় স্মরণ কিন্তু একটা হাইপোথিটিক্যাল কনসেপ্ট একটা কাল্পনিক ধারণা ইনিশিয়াল থেকে ফাইনালের দিকে আমি একটা স্টেট লাইন টানবো সেই স্টেট লাইনটার যে মান হবে স্বরলেখার যে মান হবে সেটা হচ্ছে স্মরণের মান আর প্রাথমিক থেকে অন্তিম বিন্দুর দিকে যে অভিমুখ হবে সেই দিকে যে একক ভেক্টর হবে অভিমুখ মানে কি একক ভেক্টর তোমরা এতদিনে ভেক্টর সম্বন্ধে আইডিয়া তোমাদের সবারই রয়েছে সেই একক ভেক্টর বা সেই অভিমুখটা হচ্ছে সেই স্মরণের অভিমুখ স্মরণ জানতে গেলে পার্টিকেলটা কোন পথে যাচ্ছে সেটা জানার কিন্তু কোনো দরকার পড়ে না স্মরণ জানতে গেলে এটা জানা যথেষ্ট যে পার্টিকেলটা কোথায় ছিল তার ইনিশিয়াল পজিশান ভেক্টর এবং পার্টিকেলটা ফাইনালি কোথায় গেল তার অন্তিম পজিশান ভেক্টর বা অন্তিম অবস্থান ভেক্টর জানলেই কিন্তু যথেষ্ট স্মরণ মান হচ্ছে অন্তিম অবস্থান ভেক্টর মাইনাস প্রাথমিক অবস্থান ভেক্টর ডেলার আর টু আর আর ফাইনাল মাইনাস আর ইনিশিয়াল এটা তোমরা প্রত্যেকে জানো যে ডেলার ডিসপ্লেসমেন্ট আর ফাইনাল মাইনাস আর ইনিশিয়াল স্মরণ কিন্তু একটা ভেক্টর কোয়ান্টিটি অতিক্রান্ত দূরত্ব কিন্তু স্কেলার কোয়ান্টিটি ঠিক আছে তাহলে অতিক্রান্ত দূরত্ব বা দৈঘ সেটা স্কেলার রাশি স্কেলার রাশি শুধু মান আছে দিক নেই এগুলো আমরা জানি স্মরণ স্মরণের মান এবং দিক উভয়ই রয়েছে এটা একটা ভেক্টর রাশি এবার এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে সেটা দেখতে পারো বেসিক এক্সাম্পল এবার হচ্ছে স্মরণ আর অতিক্রান্ত দূরত্বের মধ্যে কে বড় কে ছোট স্মরণের মান কিন্তু অতিক্রান্ত দূরত্বের থেকে কম হবে বা সমান হবে স্মরণ কখনও অতিক্রান্ত দূরত্বকে ছাপিয়ে যেতে পারে না অতিক্রান্ত দূরত্ব সবসময় স্মরণের থেকে বেশি হবে বা স্মরণ অতিক্রান্ত দূরত্ব থেকে কম হবে বা সমান হবে তাহলে বাই দূরত্ব এটা কিন্তু আমার লেস দ্যান ইকাল টু ওয়ান বাই দূরত্ব এটা লেস দ্যান ইকোয়াল টু ওয়ান তার মানে স্মরণ লেস দ্যান ইকোয়াল টু দূরত্ব ইকুয়াল টু কখন হবে যখন পার্টিকলটার গতির পরি অভিমুখ পরিবর্তন হবে না তখন হচ্ছে স্মরণ আর দূরত্ব সমান হবে আর যদি মুভ করার সময় পার্টিকেলটার ডিরেকশন সামান্য পরিবর্তন হয় এদিকে যাচ্ছিলো সোজা একটু বেঁকে গেলো বা দিকে চলে গেল উল্টো দিকে রিটার্ন করলো এই সব ক্ষেত্রে যেখানেই অভিমুখ পরিবর্তন হচ্ছে সেইখানে কিন্তু স্মরণ কমে যাবে অতিক্রান্ত দূরত্ব বেড়ে যাবে একটা পার্টিকেল এক জায়গায় ছিল স্ট্রেট লাইনে পাঁচ কিলোমিটার গেলো উল্টো দিকে পাঁচ কিলোমিটার এসে ওই পয়েন্টটা আবার চলে এলো তাহলে আমার স্মরণ কিন্তু হলো শূন্য কারণ পার্টিকেলটা ইনিশিয়াল কোয়ার্ডিনেট যেখানে ছিল প্রাথমিক স্থানাঙ্ক যেখানে ছিল ওইখানেই চলে এলো তাহলে স্মরণ শূন্য হলো কিন্তু অতিক্রান্ত দূরত্ব কিন্তু পাঁচ কিলোমিটার যোগ প্লাস পাঁচ কিলোমিটার দশ কিলোমিটার আমি যোগ করব। আমি কোনো ডিরেকশন দেখব না দুটো পয়েন্টকে কানেক্ট করে অসংখ্য অতিক্রান্ত দূরত্ব হতে পারে ধরো এখানে এ আর বি দুটো পয়েন্ট আছে এ আর বিকে কানেক্ট করে অসংখ্য অতিক্রান্ত দূরত্ব হতে পারে তুমি এ থেকে বিতে বিভিন্ন রকম পথে যেতে পারো অসীম উপায়ে যেতে পারো তাহলে দুটো পয়েন্টকে কানেক্ট করে ইনফাইনাইট নাম্বার অফ অতিক্রান্ত দূরত্ব হতে পারে বাট স্মরণ একটাই হবে স্মরণ একটা ফিক্সড ইনিশিয়াল থেকে ফাইনালের দিকে ফিক্সড একটা ডিরেকশনাল মুভমেন্ট ফিক্সড ডিরেকশনাল মুভমেন্ট হচ্ছে স্মরণ ঠিক আছে আচ্ছা এরপরে আর আমরা কি পড়বো এখানে আচ্ছা এখানে একটা পয়েন্টস দেখা আছে যে কোনো একটি গতিপথে স্মরণের মান শূন্য না হতে পারে কিন্তু একই পথে বস্তুর দৈর্ঘ্য ও স্মরণের মান শূন্যও হতে পারে একই পথে বস্তুর দৈর্ঘ্য শূন্য নয় এটা আমরা আলোচনা অলরেডি করলাম আচ্ছা এরপরে সুষমগতি কাকে বলে সমান সমান সময়ের ব্যবধানে যদি সমান সমান দূরত্ব অতিক্রম করে কোনো একটি বস্তু তখন আমরা তাকে সুষম সুসমগতি বা ইউনিফর্ম মোশান ঠিক আছে এরপরে আমাদের দেখো এই যে গ্রাফসগুলো বারবার করে আমি এখানে জোর দিই এনসিআরটি থেকে মেন ইম্পর্টেন্ট হাইলাইট কোনগুলো মেন ইম্পর্টেন্ট হাইলাইট কিন্তু গ্রাফস যখনই দেখবে এনসিআরটিতে কোথাও তুমি কোনো গ্রাফ পাচ্ছ সেই গ্রাফগুলো কিন্তু অবশ্যই সেপারেটলি এক জায়গায় টুকে নেবে এনসিআরটি মোটামুটি ওর যে গ্রাফ থাকে এনসিআরটি বইতে সেইখান থেকেই কিন্তু নর্মালি জিজ্ঞাসা করে থাকে ফলে এনসিআরটি গ্রাফস কিন্তু খুব ইম্পর্টেন্ট এখানে দেখো গ্রাফ দিয়েছে অবস্থান সময় লেখচিত্র দিয়েছে পজিশন টাইমগ্রাফ অবস্থান সময় লেখচিত্র কার একটা হচ্ছে স্থির বস্তুর ক্ষেত্রে স্থির বস্তু স্থির বস্তু মানে কি স্থির বস্তু অবস্থান সময় সাপেক্ষে পরিবর্তন হচ্ছে না কেউ হয়তো একটা পয়েন্টে দাঁড়িয়েছিল সেইখানে দেখা যাচ্ছে কিছুক্ষণ বাদে আসলাম সেই পয়েন্টেই তাকে দেখলাম তাহলে সময় সাপেক্ষে অবস্থার যদি পরিবর্তন না হয় অবস্থানের যদি পরিবর্তন না হয় তখন আমরা তাকে বলবো স্থির বস্তু তাহলে স্থির বস্তুর ক্ষেত্রে কি হবে দেখো দশ সেকেন্ডে ও চল্লিশে দাঁড়িয়ে আছে কুড়িতেও চল্লিশে দাঁড়িয়ে আছে তিরিশেও চল্লিশে দাঁড়িয়ে আছে তাহলে এই চল্লিশ মিটার কোয়ার্ডিনেটেও দাঁড়িয়ে রয়েছে তাহলে এটা কিন্তু স্থির বস্তুর অবস্থান সময় রেখে তো এখানে অবশ্যই স্থির বস্তুটা একদম কোঅর্ডিনেট সিস্টেমের যে মূল বিন্দু জিরো সেখানে নেই তার থেকে চল্লিশ মিটার বা চল্লিশ হ্যাঁ চল্লিশ মিটার এগিয়ে রয়েছে এটাকে আমরা বলি হচ্ছে ইনিশিয়াল ডিসপ্লেসমেন্ট মানে আগে থেকে ও কিছুটা সরে রয়েছে প্রাথমিক স্মরণ যদি এরকম হতো যে ও সবসময়তে কুড়িতে থাকতো তখন কিন্তু তোমার এক্সটি গ্রাফটা এরকমভাবে যেত যদি দশে থাকতো এরকমভাবে যেত যদি সবসময় অরিজিনেই থাকতো যে অরিজিনে বসে আছে তুমি ওখানেই ওকে কাউন্ট করছো ও কোথায় বসে আছে অরিজিনে বসে আছে তখন কিন্তু গ্রাফটা এরকম হবে ঠিক আছে তাহলে এগুলো প্যারালাল স্ট্রেট লাইন্স হবে প্যারালাল টু টাইম অ্যাক্সেস আচ্ছা এরপরে হচ্ছে যদি সমগতিতে গতিশীল বস্তু হয় তাহলে তার ক্ষেত্রে কিন্তু এক্সটি গ্রাফ কী হবে স্ট্রেট লাইন পাসিন্ট্রো অরিজিন সরল হবে হবে মূলবিন্দুগামী সরলরেখা বা মূল আমি কারণ তার যে এক্স হবে এক্স হচ্ছে ভি টি তাহলে এটা ওয়াই ইকোয়াল টু এম এক্সের মতন দেখতে এক্স আমরা কোন দিকে নিয়েছি ওয়াই অক্ষের দিকে ইকোয়াল টু এম এক্স তাহলে এম হচ্ছে আমার সরলরেখার নথি তাহলে এম হচ্ছে ট্যান থিটা তাহলে ডিএসডিটি মানে ভি ইকোয়াল টু ট্যান থিটা ঠিক আছে তাহলে এটা আমাদের মনে রাখতে হবে ইম্পর্ট্যান্ট পয়েন্ট হিসাবে যে আমার যখন সমবেগে গতিশীল হবে তখন কিন্তু এক্সটিগ্রাফ অবশ্যই একটা স্টেট লাইন হবে ঠিক আছে আমি কিন্তু এইখানে দেখো খুব বেশি ডিটেলসে যাচ্ছি না কারণ ডিটেলস আলোচনা এনসিআরটি থেকে ওরকমভাবে করে লাভ নেই তোমরা যেরকমভাবে ডিটেলস একটা সাবজেক্টকে পড়ো নর্মাল বই থেকে সেভাবেই পড়ো এনসিআরটি অনেক সময় আমরা দেখেছি এনসিআরটি ডিসকাশন করতে গিয়ে এত ডিটেলস ডিসকাশন হয় আলটিমেট এনসিআরটিটাকেই অনেক সময় স্টুডেন্টরা ভাবে যে এত পড়তে হবে এনসিআরটি থেকে অথচ বেশি কমন আসবে না তখন হয়তো এনসিআরটি পড়া সেই ভয়ে ছেড়ে দেয় আমি এই জন্য এনসিআরটিতে বেশি ফোকাস করছি না আমি জাস্ট ইম্পর্টেন্ট পয়েন্টগুলো নিয়ে ডিসকাস করছি এমন না যে আমি এখান থেকে বিশাল কিছু ডিসকাশন করাবো তার জন্য আমাদের অন্যান্য অনেক আরও সিরিজ রয়েছে কনসেপ্ট বুস্টার সিরিজ রয়েছে জিরো টু হিরো সিরিজ রয়েছে সমস্ত সিরিজের মধ্যে আমরা সেগুলো আলোচনা করবো এখানে কিন্তু আমি জাস্ট ওপর ওপর ছুঁয়ে পয়েন্টগুলো বলছি এটা কখনোই কোনো বিশদ আলোচনা নয় এটা মনে রাখতে হবে ঠিক আছে আমি কী পয়েন্টগুলো বলছি তাহলে আমার গ্রাফ যদি স্টেট লাইন পাসিং অরিজিন হয় তাহলে সেটা সমগতি বোঝায় বা সুসমগতি বোঝায় আর যদি অসমগতি হয় তাহলে এক্সটিগ্রাফ এরকম কিন্তু কার্ড টাইপের হবে সেটা কিন্তু নন ইউনিফর্ম মোশান হয়ে গেল অসমগতি যেমন সমতা সমতরণে গতি এটাও কিন্তু আর অসমগতি সমতরণে গতির ক্ষেত্রে কী হবে এক্সটিগ্রাফ এরকম টাইপের যাবে এটা তোমার প্যারাবোলিক টাইপের হবে আচ্ছা এরপরে দেখো এইবার দু হাজার বাইশ সালে নিটে কিন্তু এই ধরনের একটা কোশ্চেন দিয়েছে কেন এত ইম্পর্ট্যান্ট গ্রাফগুলো দেখো গ্রাফের থেকে তোমাদের মনে করে দেখো যাদের মনে আছে এরকম একটা কোশ্চেন দিয়েছিলো যে এক্সটি গ্রাফ দিয়েছিল দুটো আলাদা আলাদা সমবেগে দুটো আলাদা আলাদা কনস্ট্যান্ট ভেলোসিটিতে এক্সটি গ্রাফ দিয়েছে একটা হচ্ছে ভি ওয়ান ভেলোসিটিতে যে গ্রাফটা এক্স টি এর সঙ্গে থিটা থার্টি ডিগ্রি অ্যাঙ্গেল করছে আর আরেকটা দিয়েছিল ভি টু ভেলোসিটিতে রয়েছে সে সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করছে দুই ক্ষেত্রে ভেলোসিটি রেশিও বার করতে দিয়েছে ভি ওয়ান বাই ভি টু তাহলে ভি মানে আমরা জানি থিটা এক্সটিগ্রাফের যে স্লোপ সেটাই হচ্ছে ভেলোসিটি তাহলে ভেলোসিটি মানে টেন থিটা বেগ মানে টেন থিটা তাহলে বেগের যে অনুপাত সেটা হচ্ছে টেন থার্টি বাই টেন সিক্সটি দ্যাট ইজ ওয়ান বাই রুট থ্রি বাই রুট থ্রি দ্যাট ইজ ওয়ান থার্ড ভেরি সিম্পল প্রবলেম বাট এরকম সিম্পল প্রবলেমই কিন্তু তোমাদের নিটে বেশিরভাগ আসবে নিটে প্রচণ্ড কঠিন কোশ্চেন কখনো আসে না হয়তো আসতে তিন চারটে আসতে পারে বাট সিম্পল লেভেলে কিন্তু সমস্ত প্রবলেম থাকবে আমরা যদি থিওরিটাকে ভালো করে বুঝতে পারি আমরা কিন্তু ইজিলি থিওরি থিওরি বেস ফর্মুলা থিওরি বেস নিউমারিকালস এইগুলোর ওপরই বেস করে আমরা কিন্তু ইজিলি পঁয়ত্রিশ ছত্রিশ প্লাস আমরা অ্যান্সার কিন্তু করে আসতে পারবো এবং সেখানে কিন্তু আমরা ভালো একটা নাম্বার ফিজিক্সে সিকিওর করতে পারবো ঠিক আছে আমরা পরবর্তীকালে একটু স্ট্র্যাটেজি করে দেবো যে কী কীভাবে ফিজিক্স পড়া উচিত যেটা খুব ইম্পর্টেন্ট যে তুমি কোন কোনগুলো পড়বে কোন কোনগুলো ছাড়বে কত নম্বর পেতে হলে তুমি কি করবে সেইগুলোর ওপরও কিন্তু আমরা ডিসকাশন করব একটুখানি তোমরা জাস্ট ওয়েট করো বিভিন্ন ধরনের ইম্পর্ট্যান্ট ডিসকাশান আমাদের চ্যানেলে কিন্তু আসতে চলেছে ঠিক আছে আচ্ছা এরপরে দেখো গড়বেগ গড়দ্রুতি গড়বেগ আমরা স্মরণ আর অতিক্রান্ত দূরত্ব বললাম তাহলে অতিক্রান্ত দূরত্বকে আমি যখন সময়ের অন্তরাল দিয়ে ভাগ করব কারণ এই যে দূরত্বটা অতিক্রম করেছে সেটা তো একটা একটা পার্টিকুলার টাইমে হয়নি একটা টাইম স্প্যান সেখানে গিয়েছে একটা সময়ের মধ্যে সেটা হয়েছে ফলে সেই সময়ের অন্তরাল দিয়ে যদি আমি অব তোমার অতিক্রান্ত দূরত্বকে ভাগ করে দিই তাহলে আমি পাবো হচ্ছে দ্রুতি। আর যদি সেই সময়ের অন্তরাল দিয়ে আমি স্মরণকে ভাগ করে দিই তাহলে আমি পাবো হচ্ছে বেগ তাহলে বেগ আর গড়দ্রুতি কি বস্তুর অবস্থান পরিবর্তন বা স্মরণের পরিবর্তনকে সময়ের অন্তরাল দিয়ে ভাগ করলে গড়বেগ রাশিটি পাওয়া যায় বেগের ডেট জাস্ট জানো তোমরা ডেল এক্স বাই ডেলটি আর গড়দ্রুতি হচ্ছে ডেল বাই ডেলটি ঠিক আছে আচ্ছা এসআই পদ্ধতিতে বেগের লেখক মিটার পার সেকেন্ড কিলোমিটার পার আওয়ারও হয় এগুলো খুব সিমিল মানে জাস্ট বেসিক কনসেপ্ট এই ফর্মুলাটা মনে রাখবে সবাই কারণ এই ফর্মুলা অনেক সময় আমাদের কনফিউজ হয়ে যায় আমরা এক কিলোমিটার পার আওয়ার তাকে আমরা যদি মিটার পার সেকেন্ডে কনভার্ট করি তাহলে পাঁচের আঠেরো দিয়ে গুণ করতে হবে ওয়ান কিলোমিটার পার আওয়ার ইকুয়াল টু ফাইভ বাই মিটার পার সেকেন্ড এটা একটা ইম্পর্টেন্ট কনভারশান ফ্যাক্টর ঠিক আছে তারপর হচ্ছে সরণের মতো গড়বেগও একটি ভেক্টার রাশি তাহলে গড়বেগ কী রাশি ভেক্টর রাশি গড়বেগ কী রাশি ভেক্টর আছে এখানে যে কথাটা বলা নেই সেটা আরেকটা পয়েন্ট বলে দিচ্ছি যে গর্বেগের অভিমুখ গর্বেগের অভিমুখ কোন দিকে হবে স্মরণের দিকে গর্বেগের অভিমুখ স্মরণের দিকে হবে কারণ ভেক্টর আছে তো অভিমুখ আছে তাহলে অভিমুখ কোন দিকে স্মরণের দিকে অভিমুখ স্মরণের দিকেই এর অভিমুখ হবে এটা মনে রাখবে আচ্ছা এইখানে আর সেরকম কিছু ইম্পর্টেন্ট কিছু নেই এখানে দু একটা সিম্পল প্রবলেম দেওয়া আছে তোমরা প্রবলেমগুলো দেখবে এখানে দেওয়া আছে একটা পার্টিকেল বলা আছে যে কত থেকে কত এক থেকে আট সেকেন্ডের মধ্যে জিরো থেকে আট সেকেন্ডের মধ্যে কতটা গেছে জিরো সেকেন্ডে কোথায় ছিল জিরো সেকেন্ডে জিরোতে ছিল আট সেকেন্ডে সে কোথায় রয়েছে সাতাশ দশমিক চার পয়েন্টে তাহলে তোমার যদি জিরো থেকে আট সেকেন্ড জিরো থেকে সাত সেকেন্ডের মধ্যে সরি সাত সেকেন্ডের মধ্যে তোমাকে যদি গড় বেগ বার করতে দেয় তাহলে টোয়েন্টি সেভেন পয়েন্ট ফোর মাইনাস জিরো বাই সেভেন মাইনাস ওয়ান এরকম করতে হবে সেভেন মাইনাস জিরো টোয়েন্টি সেভেন পয়েন্ট ফোর মাইনাস জিরো বাই সেভেন মাইনাস জিরো এটা করতে হবে এটা করলে তুমি গড় বেগ পেয়ে যাবে খুব বেসিক এক্সাম্পল আচ্ছা থিওরি পোর্শানে দেখি আরও আচ্ছা এগুলো কিছু বেসিক এক্সাম্পল দেওয়া আছে যে একটি বস্তুর অবস্থান সময় চিত্র যদি ধনাত্মক বেগ হয় ঋণাত্মক বেগ হয় স্থির বেগ হয় তাহলে কীরকম হতে পারে ধনাত্মক বেগ মানে বস্তুটার আস্তে আস্তে অরিজিন থেকে বাইরের দিকে চলে যাচ্ছে ধনাত্মক বেগ মানেই হচ্ছে অরিজিন থেকে আস্তে আস্তে বাইরের দিকে যাচ্ছে আর ঋণাত্মক বেগ মানে অরিজিনের কাছে অ্যাপ্রোচ করছে তাহলে একটা পয়েন্ট থেকে অরিজিনের কাছে অ্যাপ্রোচ করছে আস্তে আস্তে জিরো হয়ে যাবে এটা ঋণাত্মক বেগ এদিকে ধনাত্মক বেগ আর স্থির বেগ মানে স্থির রয়েছে স্থির বেগ নয় স্থির রয়েছে স্থির থাকলে কী হবে তার অবস্থান সময়ের সাথে পাল্টাবে না তাহলে এই তিন ধরনের গ্রাফ তোমাকে দিয়ে বলতে পারে যে এই একটা গ্রাফ তুলে দিল দিয়ে বললো যে তোমার চারটে অপশান দিল যে এটা কোন বেগ পজিটিভ ভেলোসিটি কি জিরো ভেলোসিটি কি নেগেটিভ ভেলোসিটি এরকম বললো ঠিক আছে খুব বেসিক লেভেলে আমরা এগুলোকে দেখতে পারি আচ্ছা এরপর হচ্ছে গড় দ্রুতি হচ্ছে মোট অতিক্রান্ত পথকে মোট সময় অবকাশ দিয়ে ভাগ করলে আমরা পাবো গড় গড় দ্রুতি কি দ্রুতি হচ্ছে মোট পদ বাই মোট সময় মোট পদ বাই মোট সময় আচ্ছা এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আছে খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কোনো বস্তু যদি সরল লেখা বরাবর যায় কেন স্ট্রেট লাইনে কোনো দিকে আর কিন্তু বেকলো না তার দিক পরিবর্তন করলো না সরল লেখা বরাবর যাচ্ছে তাহলে যেটা হবে তার স্মরণ এবং অতিক্রান্ত দূরত্ব সমান হবে এবং স্মরণ আর অতিক্রান্ত দূরত্ব যখন সমান হবে একই হবে তার কিন্তু গড়বেগ এবং গড় দ্রুতি সমান হয়ে যাবে আর যদি বস্তুরা কার্ভ পাতে মুখ করে তখন কিন্তু গড়বেগ গড় দ্রুতির থেকে কম হবে কারণ স্মরণ কমে যাবে কার্ভ হয়ে গেলেই স্মরণ কমে যাবে আর অতিক্রান্ত দূরত্ব বেড়ে যাবে তাহলে একইভাবে আমি যদি টাইম দিয়ে ভাগ করে দিই তাহলে বাই সময় মানে গড় বেগ সেটা কিন্তু গড় দ্রুতির থেকে কমে যাবে ঠিক আছে আচ্ছা এখানে একটা এক্সাম্পল দিয়েছে এই এক্সাম্পলগুলো তোমরা কিন্তু ডেফিনেটলি ভালো করে করবে আমি বারবার করে বলছি দেখা যায় অত্যন্ত সহজ কোশ্চেন দেয় তারপরে দেখা যাচ্ছে তোমরা কিন্তু অনেক সময় বলছে কোথ্যেকে দিয়ে যে কমন পেলাম না অনেক সময় যেটা হয় সেটা হচ্ছে একদম এনসিআরটি থেকে কিন্তু তুলে দেয় কোশ্চেন তোমরা এনসিআরটির এক্সাম্পলগুলো ভালো করে ফোকাস করো এক্সারসাইজের কিছু পোর্শন ফোকাস করো অ্যাডিশনাল এক্সারসাইজ যেগুলো আছে সেগুলোকে ছেড়ে দাও এক্সাম কিছু পোর্শনের উপর ফোকাস করো বা কোনটা ফোকাস করবে কোনটা ছাড়বে সেগুলো অবশ্যই আলোচনা সাপেক্ষ বিষয় সেগুলোর মধ্যে স্পেশালিটি আছে যে আমি এই এইগুলোই করবো বা এগুলো ছাড়বো বাট প্রাইমারিলি এক্সাম্পল তোমরা ছাড়বে না কোনো এক্সাম্পেল সব করবে ঠিক আছে আচ্ছা এটা একদম বেসিক এক্সাম্পল আছে আচ্ছা দ্রুতি সাধারণত বেগের অপেক্ষা বড় এটা আমরা দেখেছি অলরেডি গড় দ্রুতি গেটার দানিকল্টু গড় বেগ বললাম একটু আগে আর কি কী পয়েন্ট নিতে পারো তাৎক্ষণিক দ্রুতি তাৎক্ষণিক বেগ তাৎক্ষণিক দ্রুতি তাৎক্ষণিক বেগ মানে হচ্ছে কোনো একটা বস্তুর যখন আমি সময়ের অবকাশ অত্যন্ত ছোট করে দিচ্ছি যে অবকাশ বা যে টি টাইমে আমি ওর মুভমেন্টটা খেয়াল করছি সেই সময় অবকাশটাকে যদি ছোট করে দিই তাহলে আমরা পেয়ে যাব মুহূর্তের বেগ কোনো একটা সময় অবকাশ থেকে মুহূর্তে যদি ফিরতে হয় আমাকে মোমেন্ট। তাহলে কিন্তু আমার সময়ের অবকাশ বা ডেল্টা ডেলটা ভ্যানিশিংলি স্মল হতে হবে অর্থাৎ টি টেন্স টু জিরো হতে হবে এবং সেই সময়সের মধ্যে আমরা গড়বেগের যে সীমাস্ত মান পাব তাকেই বলবো তাৎক্ষণিক বেগ এবং গড় দ্রুতির যে সীমাস্ত মান পাবো বা লিমিটিং ভ্যালু পাবো তাকেই বলবো তাৎক্ষণিক দ্রুতি ঠিক আছে তাহলে গড়বেগের সীমাস্তমান আন্ডার লিমিট ডেলটা টেন্স টু জিরো সেটা হচ্ছে গড়বেগ আর গড় বেগের যে সীমাস্তমান আন্ডার লিমিট ডেলটা টেন্স টু জিরো সেটা হচ্ছে তাৎক্ষণিক বেগ তাহলে গড় দ্রুতি থেকে তাৎক্ষণিক দ্রুতি পাবো গড়বেগ থেকে তাৎক্ষণিক বেগ পাবো ঠিক আছে যেগুলো জাস্ট মনে রাখবে যে ভি ইকোয়া টু লিমিট ডেল্টা এক্স টেস্ট টু জিরো ডেল্টা এক্স বাই ডেলটা এটাকে আমরা বলছি ক্যালকুলাতে ডি টি তাহলে ভি কাকে বলছি টি ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশন অফ পজিশান অবস্থানের পরিবর্তনের হার আচ্ছা এইবারে দেখো তিনটে কোয়ান্টিটি আমাদের কাইনেমেটিক্সে খুব ইম্পর্টেন্ট একটা হচ্ছে পজিশান দেন ভেলোসিটি দেন অ্যাক্সেলারেশন পজিশান ভেলোসিটি অ্যাক্সেলারেশন এই তিনটে পয়েন্ট ইম্পর্টেন্ট পজিশানের রেট অফ চেঞ্জ পজিশান বা অবস্থানের পরিবর্তনের হার কি বেগ বেগে বেগ কী রেটে পরিবর্তন হচ্ছে বেগ কী হারে পরিবর্তন হচ্ছে সেটাই হচ্ছে তরণ তাহলে অবস্থানকে আমি যদি ডিফারেন্সিয়েট করি তাহলে আমি পাবো হচ্ছে বেগ অবস্থানকে আমি যদি সাপেক্ষে অবকলন করি ঠিক আছে তাকে আমি পাবো সেখান থেকে পাবো হচ্ছে বেগ আবার একইভাবে বেগকে যদি সাপেক্ষে অবকলন করি বা ডিফারেন্সিয়েশান করি তাহলে আমি পাবো তরণ তাহলে এ হচ্ছে ডিভিডিটি এটা একটা ফর্মুলা হয় আবার এটাও হয় যে ভি মানে আবার ডি এক্স ডিটি তাহলে আমি এটাকে বলতে পারি ডি টু এক্স ডিটি টু এটাও বলা যায় ডি টু এক্স ডিটি টু অর্থাৎ অবস্থানে সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েশান আরেকটা হচ্ছে ভি ডিবিডি এক্স এটাও খুব ইম্পর্টেন্ট ফর্মুলা এই ভি ডিবিডি এক্স ফর্মুলাটা ইউজ করতে হয় যখন আমাদের তরণ আর বেগ এদের মধ্যে সম্পর্কের মধ্যে টাইম থাকে না বেগ যদি অবস্থানের ফাংশান হয় পজিশানের ফাংশান হয় বা তরণ যদি পজিশানের ফাংশান হয় তখনই কিন্তু আমাকে ভি ডিবিডি এক্স ইউজ করতে হবে এর জায়গায় ভি এ ইকল ডিবিডিটি ইউজ করলে কিন্তু চলবে না তাহলে দুটো ফর্মুলার অ্যাপ্লিকেশান আছে এ আমরা ডিবিটি বা ডিটিএক্স ডিডিটি ইউজ করবো তখনই যখন আমার বেগটা টাইমের ফাংশান আছে আর বেগটা যদি অবস্থানের ফাংশান হয় বা পজিশনের ফাংশান হয় তখন আমি ডি তোমার এ ইকল টু ভি ইউজ করব ঠিক আছে আচ্ছা তাৎক্ষণিক বেগ তাৎক্ষণিক বেগ হচ্ছে স্মরণ সময় লেখচিত্রের নথি এগুলো একটু মনে রাখবে ইম্পর্টেন্ট পয়েন্ট এগুলো আচ্ছা আমার যদি অবস্থান সময় লেখচিত্র থাকে তাহলে তার কোনো একটা পজিশনে আমি যদি স্পর্শক আঁকি সেই স্পর্শকের যে প্রবণতা হবে সেটা হচ্ছে ওই মোমেন্টের তাৎক্ষণিক বেগ এখানে এগুলো অ্যাকচুয়ালি কিছু পড়ার দরকার নেই এগুলো মানে খুবই এলাবোরেট করে লেখা এগুলো একদম আমাদের কাজে লাগবে না ঠিক আছে এগুলো পড়ে সময় নষ্ট করলে আরও কী হবে মানে কনফিউশন তৈরি হবে আরও ঠিক আছে এগুলো পড়ে একদম সময় নষ্ট করবে না জাস্ট আমি পয়েন্টগুলো বলে দিচ্ছি এগুলো মনে রাখো তাৎক্ষণিক তরণ তাৎক্ষণিক তরণ হচ্ছে বেগ সময় লেখচিত্রের নথি ঠিক আছে তাহলে আমার যদি বেগ সময় লেখচিত্র থাকে তাহলে তার কোনো পয়েন্টে আমি যদি তার স্পর্শক আঁকি স্পর্শকে যে প্রবণতা হবে সেটাই হচ্ছে ওই মুহূর্তে তাৎক্ষণিক তরণ তাহলে এ হচ্ছে ডিভিডিটি দ্যাট ইজ শাই আচ্ছা এবার তোকে একটা এক্সাম্পল দেওয়া আছে এই ধরনের এক্সাম্পল কিন্তু নিটে বহুবার এসছে পজিশান দেওয়া আছে এক্সিক এ প্লাস বিটি স্কোয়ার এর ভ্যালু দেওয়া আছে এইট পয়েন্ট ফাইভ মিটার বি এর ভ্যালু টু পয়েন্ট ফাইভ মিটার পার সে স্কোয়ার টি দেওয়া আছে বলছে টি কর জিরো থেকে টি কর ফোর এর সময় মধ্যবর্তী সময়কালে গড়বেগ কত গড়বেগ কত ঠিক আছে তবে গড়বেগ জানতে গেলে আমাকে এক্সের ইনিশিয়াল আর এক্সের ফাইনাল পয়েন্ট জানতে হবে একটা কথা বলে দিই কনফিউশন হয় অনেক সময় গড় বেগের অঙ্গ যখন দেবে তখন কিন্তু পজিশানকে ডিফারেন্সিয়েট করে লাভ নেই পজিশানকে ডিফারেন্সিয়েট করবে তখনই যখন তোমার তাৎক্ষণিক বেগ চাইবে পজিশান দেওয়া আছে টাইমের ফাংশান গড় বেগ চাইছে এক্স এফ মাইনাস এক্স আই বাই টি এফ মাইনাস আই ফলে এখানে কিন্তু আমি কখনোই ডিফারেন্সিয়েট করবো না ডিফারেন্সিয়েট করার দরকার তখনই যখন আমার তাৎক্ষণিক বেগ আসবে একটু খেয়াল রেখে অনেকে দেখা যাচ্ছে গড় বেগ চেয়েছে কিন্তু দেখা যাচ্ছে সে ডিফারেনশিয়েট করছে এটা খুব কমন মিস্টেক মানে বিশাল বড় মিস্টেক বিশাল বড় মিস্টেক এই মিস্টেকগুলো কিন্তু আমি বলছি এখানে ফোকাস করছি যে কোনখানে ভুল হয় অনেক স্টুডেন্ট আমরা দেখেছি গড় বেগ দিয়েছে সে তাৎক্ষণিক বেগ বার করছে ডিফারেনশিয়েট করে এটা যেন না হয় ঠিক আছে আচ্ছা তরণ তরণ হচ্ছে বস্তুর সমস্যা সাপেক্ষে বেগের পরিবর্তনের হার খুব ইজি তরণের যে গড় তরণ হচ্ছে ডেল্টা ভি বাই ডেল্টা ডি বেগের পরিবর্তন বাই সময়ের অন্তরাল ওকে এখানে কিছু বেসিক নিউমারিক্যালস আছে দেখবে ভিটি লেখচিত্রের স্পর্শকের নতি হচ্ছে ওই মুহূর্তে তরণ ভিটি লেখচিত্রের স্পর্শকের নতি হচ্ছে ওই মুহূর্তে তরণ সেটা আমরা পেয়েছি আচ্ছা এরপরে হচ্ছে তরণ কখন আসে এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট পয়েন্ট ওরা বলতে চেয়েছে যে তরণ কখন হবে একটা বস্তু তরিত বা অ্যাক্সেলার্টেড তুমি কি করে বুঝবে তরণ মানে কি বেগের পরিবর্তনের হার তাহলে এ মানে কি এ মানে হচ্ছে বেগের পরিবর্তনের হার ডিভিডিটি আর বেগ কিন্তু ভেক্টর রাশি তাহলে বেগের পরিবর্তন হচ্ছে কি করে তুমি বুঝবে বেগ যেহেতু ভেক্টর আসি বেগের দুটো জিনিস আছে বেগের একটা ম্যাগনিচিউড আছে বেগের একটা ডিরেকশন আছে ভি ইকোয়াল টু ভি ভেক্টর ইকোয়াল টু ভি ভি ক্যাপ অর্থাৎ বেগের মান আছে বেগের অভিমুখ আছে তাহলে বেগের মান যদি শুধু পরিবর্তন হয় অভিমুখ যদি পরিবর্তন না হয় তাহলেও বলবো তরণ আছে কারণ বেগের পরিবর্তন হওয়া বেগের পরিবর্তন হতে গেলে বেগের মান পরিবর্তন হতে পারে দিক পরিবর্তন হতে পারে আবার মান এবং দিক শুধুই দুটোই অভি পরিবর্তন হতে পারে তাহলে একটা পার্টিকুলার স্টেট লাইনে যাচ্ছে টোয়েন্টি মিটার পার সেকেন্ড আর টু পরে দেখা গেলো তার স্পিড বেড়ে থার্টি মিটার পার সেকেন্ড হলো তাহলে কিন্তু বলবো আমার ত্বরণ আছে কারণ এখানে কিন্তু অভিমুখের পরিবর্তন হয়নি বাট ম্যাগনিটিউড অফ ভেলোসিটি দ্যাট স্পিড তার পরিবর্তন হয়েছে দ্রুতির পরিবর্তন হয়েছে আরেকটা কেস আমি বলি মেকানিক্সে তরিত ধরো ইউনিফর্ম সার্কুলার মোশন সুষম বৃত্তির গতি তাহলে প্রত্যেকটা পয়েন্টে একটা পার্টিকেল টোয়েন্টি মিটার পার সেকেন্ড এই পয়েন্টে টোয়েন্টি এই পয়েন্টে টোয়েন্টি এই টোয়েন্টি কিন্তু কি হচ্ছে গতির অভিমুখ পরিবর্তন হয়ে যাচ্ছে কারণ গতির অভিমুখ কিন্তু বৃত্তপথে স্পর্শক বরাবর তাহলে বস্তু যদিও সম সুষম দ্রুতিতে ঘুরছে কিন্তু ওর কিন্তু অভিমুখ পরিবর্তন হচ্ছে কার বেগের মানের পরিবর্তন হচ্ছে না দ্রুতির পরিবর্তন হচ্ছে না কিন্তু ডিরেকশনের পরিবর্তন হচ্ছে বা বেগের মানের দিকের পরিবর্তন হচ্ছে ফলে এখানেও কিন্তু আমি বলবো যে বস্তুর তরণ থাকবে আবার এরকম হতে পারে যে কার পাথে যাচ্ছে এদিকে তার হয়তো স্পিড চেঞ্জ হয়ে যাচ্ছে টোয়েন্টি থার্টি ফরটি এরকমভাবেই যাচ্ছে কার পাথে তাহলে সেখানেও কিন্তু আমি বলবো তরণ আছে ম্যাগনেচুর ডিরেকশন দুটোই পরিবর্তন হচ্ছে ঠিক আছে তাহলে এই আর ভালো করে বুঝবে যে তরণ মানে বেগের পরিবর্তনের হার বেগের পরিবর্তনের হার বলতে শুধুমাত্র বেগের মানের পরিবর্তনের হার নয় বেগের অভিমুখ পরিবর্তনের হারও কিন্তু তার মধ্যে আসবে এবং আমরা পরবর্তীকালে দেখব এই তরণটাকে নিয়ে যখন আমরা বেগের মান এবং বেগের অভিমুখ দুটো ফ্যাক্টরকে আলাদা করব সার্কুলার মোশানে এটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট যে বেগের মানের যে পরিবর্তন হয় সেটা একটা তরণ হয় তার জন্য সেটাকে আমরা বলি ট্যানজেন্সিয়াল বা স্পর্শকীয় তরণ আরেকটা হচ্ছে বেগের অভিমুখ পরিবর্তনের জন্য যে তরণটা চলে আসে তাকে বলা হচ্ছে অভিকেন্দ্র তরণ বা সেন্টিমিটাল অ্যাক্সেলারেশন তাহলে টোটাল যে লব্ধি তরণ সেটা আসলে এই দুটো তরণের কম্বিনেশান সেটা আমরা অবশ্যই টু ডাইমেনশানে দেখব ঠিক আছে আচ্ছা এরপর হচ্ছে অ্যাক্সেলোরেশান এই ইকোয়াল টু কত যদি সুষমতরণ হয় সমতরণে গতিশীল হয় তাহলে এ হচ্ছে কনস্ট্যান্ট এবং সেখানে আমরা দেখব যে টি সময় বস্তুর যে বেগ হবে সেটা হচ্ছে ভি ইকোয়াল টু ভি জিরো এটি ভি জিরো হচ্ছে আমার ইনিশিয়াল ভ্যালোসিটি সুষমতরণের আমার সমস্ত ফর্মুলাগুলো এক জায়গায় আমি করে দিয়েছি সেটা দেখতে পারো আমি এখানে এগুলো কিছু পড়ার দরকার নেই এগুলো তোমরা জানো এখান থেকে কোনো কোশ্চেন অনুভাবে তো আসবে না তোমাকে দেবে নিউমারিক্যালস প্রচুর নিউমারিক্যালস দেবে সমতা অনেক গতির ক্ষেত্রে কী হবে ধরো একটা পার্টিক্যাল ইনিশিয়াল ভেলোসিটি ইউ টি ইকল জিরোতে পার্টিক্যালটা ইনিশিয়াল ভেলোসিটি ইউ এবং সে টি সময় বাদে তার ফাইনাল বা অন্তিম বেগ হচ্ছে ভি একটা পার্টিক্যাল মুভ করছে সরল রেখায় তুমি যেখান থেকে টাইম কাউন্ট করা স্টার্ট করলে দ্যাট ইজ ইউ টি টু জিরো সেখান থেকে পার্টিক্যালটা মুভ করে গেলো পার্টিকেলটা আস্তে আস্তে মুভ করছে এস স্মরণ হওয়ার পরে টি সময় বাদে গিয়ে পার্টিকেলের অন্তিম হলো ভি তাহলে যে যে ফর্মুলা এখানে হোল্ড করবে সেটা হচ্ছে ভি ইকল ইউ প্লাস এটি ভি অ্যাভারেজ ইকল ইউ প্লাস ভি ভাই টু এটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা ফর্মুলা অ্যাভারেজিংয়ের ফর্মুলা খুব ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট বলতে পারো আমরা অনেকে কিন্তু এই ফর্মুলাটা অ্যাপ্লাই করি না ভি ইকল টু ভি অ্যাভারেজ ইকল টু ইউ প্লাস ভি বাই টু কোন ক্ষেত্রে যখন পার্টিকেলটা ইউনিফর্ম অ্যাক্সেলারেশন বা সমতা যাচ্ছে ঠিক আছে তাহলে এইভাবে একটা অ্যাভারেজ ভেলোসিটি ধরে নিয়ে আমরা কি করতে পারি সমতরণের যে কনসেপ্ট তাকে অ্যাভারেজ ভেলোসিটি দিয়ে সম বেগের কনসেপ্টে পরিণত করতে পারি তাহলে টি সময় কত দূরত্ব যাবে ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি অ্যাভারেজ ভেলোসিটি ইন্টু টাইম এই দূরত্ব যাবে এটা একটা ফর্মুলা এ সিকর্ড ইউটি প্লাস ডি স্কোয়ার এটা একটা ফর্মুলা ভি স্কোয়ার রিকর্ড ইউ স্কোয়ার প্লাস টু এস এটা একটা ফর্মুলা আর একটা হচ্ছে এস টি টি তম সেকেন্ডে কণার স্মরণ সেটা হচ্ছে ইউ প্লাস হাফে ইন্টু টু টি মাইনাস ওয়ান ইউ প্লাস হাফেই ইন্টু টু মাইনাস ওয়ান এবার দেখে নিই আমরা এস টি বলতে কী বোঝায় আর এস বলতে কী বোঝায় এইটা নিয়েও প্রচুর কনফিউশন আছে প্রচুর স্টুডেন্টের কনফিউশন আছে এস টি এবং এস এর অ্যাকচুয়াল মিনিং কিন্তু তোমরা অনেকেই জানো না ভালো করে খেয়াল রাখো এই জায়গাটা এস আর এসটির মানে বোঝাচ্ছি এস হচ্ছে টি কল জিরো থেকে টি অবধি টোটাল যে পথটা যাচ্ছে সেইটা হচ্ছে এস টি কল জিরো থেকে টি অবধি টোটাল যে পথ যাচ্ছে সেটা হচ্ছে এস আর এস টি কোনটা জানো টি হচ্ছে টি মাইনাস ওয়ান থেকে টি সেকেন্ডের মধ্যে অর্থাৎ শেষ যে এক সেকেন্ড টি তম সেকেন্ড সেই সময়ে কতটা যাচ্ছে সেটা হচ্ছে এস টি ধরো তোমাকে বলা হলো দুই সেকেন্ডে স্মরণ আর দ্বিতীয় সেকেন্ডে স্মরণ দুই সেকেন্ডে স্মরণের মানে হচ্ছে জিরো থেকে দুই সেকেন্ডের মধ্যে কতটা গেল আর যদি বলে দ্বিতীয় সেকেন্ডে স্মরণ দ্বিতীয় সেকেন্ডে স্মরণ মানে হচ্ছে এক থেকে দুই সেকেন্ডের মধ্যে কতটা গেল ভালো করে মাথার মধ্যে ঢোকাও তোমাকে বলা হলো দশ সেকেন্ডে স্মরণ আর দশম সেকেন্ডে স্মরণ দশ আর দশম এইখান থেকে কিন্তু পার্থক্য করতে হবে কোশ্চেনের কোশ্চেনের কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে টির প্রবলেম দেয় স্টুডেন্ট এস এর ফর্মুলা দিয়ে করে চলে আসে তম কথাটা যেখানে বলবে এথ টেন্থ ডিসপ্লেসমেন্ট আফটার টেন সেকেন্ড ডিসপ্লেসমেন্ট ইন বা অ্যাট টেন্থ সেকেন্ড দশম সেকেন্ডের স্মরণ যখন বলবে সেটা নয় থেকে দশ সেকেন্ডের মধ্যে যে যাচ্ছে সেটাকে বলে দশম সেকেন্ডের স্মরণ নয় সেকেন্ড থেকে দশ সেকেন্ডের মধ্যে কতটা শরলো আর দশ সেকেন্ডে যে স্মরণ তার মানে পুরো জিরো থেকে দশ সেকেন্ডের মধ্যে যতটা গেলো ততটা তাহলে আশা করি বুঝতে পেরেছো এসটি মানে লাস্ট যে ওয়ান সেকেন্ড সেই যে এক সেকেন্ড তাতে কণার যে গড় বেগ সেটাকে আমরা এসটি বলি আসলে এসটিটা কিন্তু এটা এক ধরনের বেগের একটা গড় বেগকে বোঝায় কারণ তোমরা যদি খেয়াল করো দেখবে এই যে ফর্মুলা আছে না এস টি ইকটি ইউ প্লাস হাফে ইন্টু দুটি মাইনাস ওয়ান এটা খুব ডাইসি একটা ফর্মুলা খুব কনফিউ কনফিউজিং ফর্মুলা এটা দেখে মনে হয় আপেক্ষিকভাবে যে এটা সমমাত্রিক নীতিকে ভায়োলেট করছে সমমাত্রিক নীতিকে ভায়োলেট করছে কেন ভায়োলেট করছে কারণ দেখে মনে হয় যে এস এটা তো ডাইমেনশান এল হবে ইউ আবার দেখো এল টি মাইনাস ওয়ান তাহলে দুদিকে কিন্তু মাত্রা মিলল না এরকম একটা কনফিউশন হয় কিন্তু মনে রাখতে হবে এসটি কিন্তু আসলে সরল নয় এটা আগে আজকে তোমরা অনেকেই প্রথম জানতে চলেছ বা জানলে এসটি কিন্তু আসলে কোনো স্মরণ নয় এসটি হচ্ছে শেষ এক সেকেন্ডে কোনার গড় দ্রুতি বা গড় বেগ তাহলে এসটিকে তুমি যখন গড় বেগ হিসাবে নেবে কারণ লাস্টে যে টাইম স্প্যান সেটা এক সেকেন্ডের তাহলে এই গড় বেগ কত হবে দূরত্ব কত এসটি গেল আর সময় কত লাগলো এক সেকেন্ড লাগলো তাহলে এসটিকে তুমি এসটি বাই ওয়ান হিসাবে ভাবো টি বাই ওয়ান হিসাবে ভাবো ঠিক আছে তাহলে তুমি পেয়ে যাবে এটা একটা বেগ ঠিক আছে খুব ইম্পর্টেন্ট জিনিস ডিসকাশন হলো এটা মনে রাখবে আচ্ছা এরপরে আমরা এখান থেকে যেটা যাব সেটা হচ্ছে আচ্ছা এখানকার কথা বলে দিই অনেক সময়তে এই যে ভিডিবি ক টু এডিএক্স ইন্ট্রিগ্রেশনে কিন্তু খুব কাজে লাগে কারণ অনেক সময় যে বলেছিলাম যে ভি এতে ফাংশান অফ এক্স থাকে সেখানে তোমায় যদি কিছু করতে হয় তখন কিন্তু এরকম ইন্ট্রিগাল ফর্মুলা কাজে লাগে ভিডিবি ক টু এডিএক্স সেখান থেকে ইন্ট্রিগ্রেশান করতে হয় ঠিক আছে এইটুকু কনসেপ্টগুলো মনে রাখবে আচ্ছা এরপরে এখানে আর সেরম কিছু নেই ফর্মুলা প্রুফ আছে তোমরা এগুলো দেখবে আমি মেন ফর্মুলাগুলো ফোকাস করছি আচ্ছা এখানে সম তরণে অর্থাৎ অভিকর্ষের প্রভাবে উল্লম্ব গতি ভার্টিক্যাল মোশান আন্ডার গ্র্যাভিটি তার কিন্তু ফর্মুলা ভালো করে দেওয়া নেই আমি এখানে একটা ছোটো করে ফর্মুলার ইয়ে করে রেখেছি তোমাদের এখানে বলে দিচ্ছি আমি ধরো এই যে দেখো ভার্টিক্যাল মোশন আন্ডার গ্র্যাভিটি একটা বস্তু অভিকর্ষকভাবে উপরে উঠছে আবার নিচে নামছে তাহলে যখন উপরে উঠছে তখন তার গতির অভিমুখ কোন দিকে উপরের দিকে আর তরণ অভিকর্ষক ধরো নিচের দিকে তাহলে বস্তুর গতিবেগ আর তরণ এটা যদি অপোজিট ডিরেকশানে হয় তখন সেখানে কি তৈরি হয় মন্দন তৈরি হয় তখন সেখানে রিটার্টেশন বা মন্দন তৈরি হয় তাহলে ঊর্ধ্বমুখী যে গতিটা হবে সেটা কিন্তু মন্দীভূত গতি হবে স্পিড আস্তে আস্তে কমে ফাইনাল উপরের হাইস্ট পয়েন্টে থেকে কত হয়ে যাবে হাইস্ট পয়েন্ট থেকে জিরো হয়ে যাবে তাহলে এই যে হাই পয়েন্টে কি জিরো হয়ে গেলো ফাইনাল ভেলোসিটি তাহলে সেটা উঠতে কত সময় লাগলো কত উঁচুতে সেটা উঠলো তার ফর্মুলাগুলো কি কি বা ওই ওঠার আগে মাঝখানে কোনো অন্তর্বর্তী সময় টি সেইখানে তার ভেলোসিটি তার ডিসপ্লেসমেন্ট তার ফর্মুলা কি হবে সেগুলো সব এখানে লেখা আছে উপরে যখন উঠছে তখন ডিটারটেশান আমরা ধরবো মন্দন ধরবো মন্দনের ক্ষেত্রে আমরা কী নেব মন্দনের ক্ষেত্রে আমরা নেব টি সময় বাদে এখানে আমার ধরো টি কত জিরোতে রয়েছে অরিজিনে টি সময় বাদে তার যে বেগ হবে সেটা হচ্ছে কোনো একটা টি সময় পরে তার বেগ হচ্ছে ভি ইকোয়ার ইউ মাইনাস জিটি এইচ কতটা হাইট উল্টো জিরো থেকে এই হাইটটা হচ্ছে এইচ এইটা তাহলে এইটা হচ্ছে আমার ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার আরেকটা হচ্ছে ভি স্কোয়ার ইকোয়াল টু ইউ স্কোয়ার মাইনাস টু জি এইচ তাহলে এই ফর্মুলাগুলো মনে রাখবো আরেকটা হচ্ছে এইচ ম্যাক্সের ফর্মুলা খুব ইম্পর্টেন্ট ম্যাক্সিমাম ভার্টিকাল হাইট এইচ ম্যাক্স কত হবে এইচ ম্যাক্স হচ্ছে ইউ স্কোয়ার বাই টু জি আর হচ্ছে টাইম অফ অ্যাসেশান বা উডয়ন মানে উত্থানকাল যে কতটা সময় ধরে উঠলো সেটা হচ্ছে ইউআইজি যতটা সময় ধরে উঠবে ইউবআইজি যতটা সময় ধরে নামবে ইউবাইজি এই দুটো ইউআইজিকে যোগ করলে আমরা পেয়ে যাব টু ইউবাইজি এটাকে আমরা বলি টোটাল টাইম অফ ফ্লাইট টোটাল উড্ডয়নকাল তার মধ্যে উত্থানকাল আর পতনকাল আছে উত্থানকাল হচ্ছে ইউআইজি ঠিক আছে এই ফর্মুলাগুলো না এনসিআরটিতে কোনোভাবে দেওয়া নেই আমি এখানে এক জায়গায় করে দিলাম ফর্মুলাগুলো কারণ অঙ্ক তো কাজে লাগে এগুলো আচ্ছা এরপর হচ্ছে নিম্নমুখী গতি ডাউনওয়ার্ড মোশনে কী হবে পার্টিকেলটা হায়েস পয়েন্টে উঠে গেল ওখানে গিয়ে তাৎক্ষণিকভাবে সে কিন্তু রেস্টে চলে এলো তাহলে হায়েস্ট পয়েন্টে কী হয় বস্তুর বেগ কিন্তু শূন্য হয় কিন্তু তার উপরে কিন্তু তরণ কাজ করে অভিকর্ষ ধরুন হাইস পয়েন্টে কিন্তু শূন্য হয় না অভিকর্ষ ধরুন সবসময়তেই রয়েছে পার্টিক্যাল হায়েস পয়েন্টে বেগ শূন্য কিন্তু তরণ আছে তাহলে এটাও একটা কোশ্চেন হতে পারে যে বেগ শূন্য অথচ তরণ থাকতে পারে কি বেগ শূন্য অথচ তরণ থাকতে পারে তার এক্সাম্পল হচ্ছে হায়েস্ট পয়েন্ট ভার্টিক্যাল মোশানের হায়েস্ট পয়েন্টে বস্তু তাৎক্ষণিকভাবে রেস্টে চলে আসে কিন্তু তরণ তখনও তার উপর নিচের দিকে কাজ করে আচ্ছা এরপর হচ্ছে ডাউনওয়ার্ড মোশান ডাউনওয়ার্ড মোশানে পার্টিকুলার ইনিশিয়াল ভেলোসিটি প্রারম্ভিক বেগ শূন্য আমি ধরবো টি সময় কত নামবে এইচ তাহলে টি সময় বাদে যা যা হবে টি সময় বাদে ডাউনওয়ার্ড ভেলোসিটি হবে জিটি টি সময় বাদে ভি স্কোয়ার টু জি এইচ লিখব টি সময় বাদে যে হাইট ও নামবে এইচ ইকুয়াল টু হাফ জিডি স্কোয়ার লিখব আর টোটাল যে ক্যাপিটাল এইচ হাইট নামতে যে সময় নেবে সেটা হচ্ছে পতনকাল টাইম অফ ডিসেন্ট সেটা হচ্ছে ইউআই জি হবে তাহলে এখানে টি ওয়ান টাইম অফ অ্যাসেন্ট আর টাইম অফ ডিসেন্ট সমান তাহলে টি ওয়ান ইকাল টু টি টু তাহলে মোট যে টাইম অফ ফ্লাইট সেটা হচ্ছে টু ইউআই ঠিক আছে তাহলে এই পয়েন্টগুলো মনে রাখবে আচ্ছা এখানে দেখো ভার্টিক্যাল মোশন আন্ডার গ্র্যাভিটিতে গ্রাফ জি এর ভ্যালু নেগেটিভ কারণ ডাউনওয়ার্ড আমরা আপওয়ার্ড ডিরেকশানকে যদি পজিটিভ ধরি ডাউনওয়ার্ড গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন সেটা নেগেটিভ সেই সেন্সে যদি আমরা নিই তাহলে অ্যাক্সেলারেশন ভার্সেস টাইম গ্রাফ কী হবে কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন কিন্তু নেগেটিভ অ্যাক্সেলারেশন তাই জন্য কিন্তু এটা নিচের দিকে চলে এসছে ওয়াই অ্যাক্সিসের এই গ্রাফটা মনে রাখবে এরকম টাইপের গ্রাফ তোমার দিতে পারে যে ভার্টিক্যাল মোশান আন্ডার গ্র্যাভিটিতে জি এর সাথে টাইমে ভেরিয়েশান ড্র করো দিয়ে চারটে পয়েন্ট গ্রাফ দিয়ে দিল তাতে যদি দেখা যায় যে জি এক জায়গায় ভার্টিক্যাল অ্যাক্সেসের তলা এরকম দেওয়া আছে আর আরেকটা অপশানে ভার্টিক্যাল অ্যাক্সেসের ওপরে দেওয়া আছে তাহলে কিন্তু তোমরা তলারটাতেই ক্লিক করবে তলারটাতেই কিন্তু দাগাবে কারণ এটা এনসিআরটিতে দেওয়া আছে যদিও এই তুমি সাইন কী নিচ্ছ সেটা তোমার চয়েসের ওপর ডিপেন্ড করে কিন্তু তবুও আমরা ধরে নিচ্ছি যে আপওয়ার্ড পজিটিভ ডাউনওয়ার্ড নেগেটিভ সেটা ধরে নিলে আমার অ্যাক্সেলারেশনটা নেগেটিভ অবশ্যই হবে কিন্তু এটা কিন্তু পুরোপুরি আপেক্ষিক ব্যাপার এটা মানে অ্যাপসোলুট কোনো সেন্স নেই এটার যাই হোক ভেলোথেরি টাইমের সাথে কী হবে নেগেটিভ দিকে বাড়বে আস্তে আস্তে আমি এখানে আপ পজিটিভ ডাউন নেগেটিভ নিচ্ছি আর ডিসপ্লেসমেন্টও কী হবে হাইট যে নামছে সেটাও নেগেটিভ নেওয়া হচ্ছে তাহলে এরকম টাইপের হবে আচ্ছা এরপরে দেখো এইখানেটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট আছে যে স্থিরাবস্থা থেকে আমাদের অবাধে পদনশীল বস্তু পরপর যে সময়ের অন্তরাল যে পড়ছে সেই সমান সমান সময়ের অন্তরালে যে দূরত্ব অতিক্রম করবে তার যে অনুপাত সেটা কিন্তু ওয়ান ইস টু থ্রি ইস টু ফাইভ ইস টু সেভেন এরকম টাইপের হয় যদি আমরা এই অনুপাতগুলো মনে রাখতে পারি আমরা কিন্তু অঙ্ককে খুব ছোট বা সহজ করে ফেলতে পারি আমি এটা বোঝানোর জন্য এখানে একটা ড্রয়িং করে দিয়েছি দেখো ইনিশিয়াল ভেলে থ্রি জিরো এবারও নিচে পড়বে তুমি কী করলে তুমি কতগুলো ইকুয়াল টাইম স্পেন্ড নিচ্ছ এটা একটা টি এটা আরেকটা টি এটা আরেকটা টি এগুলো সব ইকুয়াল টাইমের গ্যাপ সময়ের অন্তরালটা ইকুয়াল সেটা এক সেকেন্ডের অন্তরাল হতে পারে দশ সেকেন্ডের হতে পারে একশো সেকেন্ডের অন্তরাল হতে পারে ইকুয়াল টাইমের অন্তরাল এমন না যে এক সেকেন্ডই হতে হবে ঠিক আছে তাহলে ইকুয়াল টাইমের ইন্টারভালে ওরা যে দূরত্বটা অতিক্রম পড়বে পার্টিকেল নিচের দিকে পড়ার সময় সেটা হচ্ছে ওয়ান ইস টু থ্রি ইস টু ফাইভ ইস টু সেভেন মনে রাখতে হবে অ্যাপ্লিকেবিলিটি কখন যখন ইনিশিয়াল ভ্যালু থেকে জিরো অ্যাপ্লিকেবিলিটি কিন্তু মনে রাখতে হবে অ্যাপ্লিকেশানের কন্ডিশান যদি ভুলে যাও তাহলে কিন্তু হবে না যেমন এই প্রসঙ্গে একটা কথা বলি আমরা যে সমতনে যে ফর্মুলাগুলো পড়েছি ভিই করড ইউ প্লাস এটি এসি কড ইউডি প্লাস হ্যাপিডি স্কোয়ার আমাদের কিন্তু অনেক সময় কনফিউশন হয় এটা কোথায় অ্যাপ্লাই করবো কোথায় অ্যাপ্লিকেবেল এই ফর্মুলাগুলো সবসময় অ্যাপ্লিকেবেল হচ্ছে সমতনের ক্ষেত্রে অসমতনে কিন্তু ভি করড ইউ প্লাস এটি বা এসি কড ইউডি প্লাস হ্যাপিডি স্কোয়ার এইগুলো কিন্তু লেখা যায় না ফলে এটা বি ভেরি কেয়ারফুল অনেক সময় আমরা স্টুডেন্টদের দেখি যে দিয়েছে হয়তো ভেরিয়েবেল অ্যাক্সেলোরেশন এ টাইমের ফাংশান দিয়েছে তরণটা টাইমের ফাংশান দিয়েছে অথচ সে ভিই কড ইউ প্লাস এটিতে ওগুলোকে ইউজ করছে তাহলে এটা তো একদম বেসিক গন্ডগোল ফিজিক্সে মনে রাখবে তোমার যা গন্ডগোল থাকবে ফিনিক্সে কনসেপচুয়াল মিস্টেক স্পেশালি মেকানিক্সে একদম ইনিশিয়াল বেস লেভেলে থাকবে মানে সেগুলো যে কন্ডিশন আমি আমি এই আগে বারবার ফোকাস করছি যে কোনো একটা জিনিস যখন তুমি পড়ছো তার শর্তটা কি কন্ডিশানটা কি সেই কন্ডিশনগুলো কিন্তু আমরা অনেকেই জানি না অথচ আমরা কিন্তু পড়ে তার অঙ্কও করে ফেলছি আর যখনই এর কোনো জানি না তখনই কিন্তু কনফিউশন অ্যারাইজ করে তাহলে সমতরণ না হলে ওই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করা যায় না এখানে ওয়ান টু থ্রি ইস টু ফাইভ ইস টু সেভেন করবে তার জন্য কন্ডিশান হচ্ছে ইনিশিয়াল ভেবে সেটি জিরো হতে হবে নাহলে কিন্তু এটা হোল্ড করবে না আমরা যে জিওমেট্রিক্যাল অপটিক্সে এত অপটিক্স পড়েছি এই লেন্স এই স্পেরিক্যাল মিরর এগুলো বলো তো এগুলোর এগুলোর কন্ডিশানটা কি এই যে ফর্মুলাগুলো পড়েছি ওয়ান বাই ভি প্লাস ওয়ান বাই ইউ ইকাল টু ওয়ান বাই এ বা এই ধরনের ফর্মুলা তার কন্ডিশন কি বলতে পারবে মনে মনে ভাবো তার কন্ডিশানটা কি ঠিক আছে মনে মনে ভাবো কন্ডিশানটা কি আমি উত্তর দিচ্ছি চট করে অ্যান্সারটা মনে করে ফেলো ভাববে যে কী কন্ডিশান কিছু তো জানি না এটা কি কোনো স্পেশাল কন্ডিশান ছিল স্পেশাল কন্ডিশান ছিল একটা সেটা হচ্ছে প্যারাক্সিয়াল রে প্যারাক্সিয়াল রে অ্যাপ্রক্সিমেশন অর্থাৎ প্রধান অক্ষের কাছাকাছির এগুলো থাকতে হবে সিস্টেমে পড়তে হবে তবেই ফর্মুলাগুলো অ্যাপ্লিকেবেল না হলে কিন্তু হবে না প্রিন্সিপাল অ্যাক্সিসের অনেক উপর দিয়ে যদি রশ্মি চলে যায় তাহলে সেই ক্ষেত্রে সেই সব রশ্মির ক্ষেত্রে এই সব ফর্মুলা লেখা যায় না কন্ডিশানগুলো জানতে হবে ঠিক আছে যাই হোক আচ্ছা এখানে দেখো জানবা এখানে একটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে স্টপিং ডিস্টেন্স স্টপিং ডিস্টেন্সের ফর্মুলা হচ্ছে স্কোয়ার বাই টু এ হয় এটা তোমরা মনে রাখবে স্টপিং ডিস্টেন্স কার সাথে ভি স্কোয়ারের সাথে বা প্রপোশনাল টু ওয়ান বাই এ এগুলো জাস্ট মনে রাখবে আর তো এখানে আপেক্ষিক বেগের কিছু কনসেপ্ট আছে এ সাপেক্ষে বি এর আপেক্ষিক বেগ সেটা হচ্ছে ভিবি মাইনাস ভি যার সাপেক্ষে করব সেটাকে বিয়োগ করবো পেছনে রেখে ঠিক আছে তাহলে ভি বি এ সেটা হচ্ছে ভিবি মাইনাস ভি এ ভি এ বি টু ভি এ মাইনাস ভিবি এগুলো মনে রাখবে আর এখানে কিন্তু আপেক্ষিক বেগ আমরা যেটা করছি সেটা হচ্ছে একমাত্রিক গতি ক্ষেত্রে ভিমাত্রিক গতিতে অবশ্যই তোমাকে এখানে ভেক্টর সাবট্রাকশন করতে হবে অবশ্যই ভেক্টর সাবট্রাকশান করতে হবে এইখানে একটা আছে ইম্পর্টেন্ট খুব এই প্রবলেমটা এটা একটু মনে রাখতে পারো আমি এখানে এটা একটু ডিটেলসে দিয়ে দিয়েছি এখানে সলিউশন করেছি ওরাও এটা সলভ করে দিয়েছে তোমরা এটা পরবর্তীকালে পিডিএফ থেকে দেখে নিও আচ্ছা আমাদের মোটামুটি কিন্তু এই চ্যাপ্টারটা শেষ একদম ইজি চ্যাপ্টার আবার সামারিতে সেই পয়েন্টগুলোই বলা আছে যে পয়েন্টগুলো আগে বলা ছিল ফলে সামারি পোর্শনে কোনো নতুন ইনফরমেশান খুঁজে পেলাম না বাট পয়েন্টস টু পন্ডার যেটা আমি বলেছিলাম আগে যে মনে রাখার বিষয় নাকি ভেবে দেখার বিষয় ভাববার বিষয় পয়েন্টস টু পন্ডার সেখানে কিন্তু অনেক ভালো ভালো পয়েন্ট আছে সেখানে ভালো ভালো কিছু পয়েন্ট আমি হাইলাইট করে দিয়েছি এই হাইলাইটিং পয়েন্টগুলো অবশ্যই ইম্পর্ট্যান্ট হচ্ছে ফর অ্যাসাস ফর কনসেপ্ট বিল্ডিং তোমরা সময় থাকলে অবশ্যই এই পয়েন্টগুলো পড়ে দেখবে পয়েন্টগুলো কিন্তু অত্যন্ত কনসেপ্টুয়াল পয়েন্টস ঠিক আছে পয়েন্টস টু পন্ডার নিয়ে অতিরিক্ত সময় নষ্ট করার দরকার নেই এগুলো কনসেপ্ট বিল্ড আপের জন্য হেল্প করবে তোমাকে আর কিছুর জন্য নয় ঠিক আছে তো আজকে আমাদের ডিসকাশনটা কেমন লাগলো তোমরা কমেন্ট সেকশনে জানাও এবং তোমরা এনসিআরটি বাংলা বই যারা পড়তে চাইছো অথচ ভয় পাচ্ছিলে যে বাংলা বই আমি কীভাবে পড়বো বা বাংলা বইটা কতটা ভালো কতটা তার মধ্যে জোর আছে একই কন্টেন্ট কিনা তাদের জন্য আমি বলি একই কন্টেন্ট এবং তোমরা কিন্তু এটা ভালো করে অবশ্যই পড়তে পারো থ্যাংক ইউ অল দ্য বেস্ট